तू कितनी अच्छी है, तू कितनी भोली है, प्यारी प्यारी है। ओ माँ, ओ माँ, ओ माँ, ओ माँ, तू कितनी अच्छी है, तू कितनी भोली है, प्यारी प्यारी। आज के हलो मदार्स डे, तो हमार ब्लगटा आज के सकाल थेके एकदम सकाल थेके स्टार्ट कर लाम। आज के मदार्स डे आछे आर आज के रवींद्र जयंतीओ आछे, तो समस्त मा के आमी प्रणाम जानाई। समस्त मायेरा भालो थाकबेन, सुस्थ थाकबेन। तो सकाल थेके आज के चले एसेछि, मेयेरा छादे एसे मेयेरा किछु सरप्राइज देबे बोलेछे, तो एकजन दिए दिएछे এই যে আমার কানের দুল বানিয়ে দিয়েছে, আমি পরে এটাকে খুলে হাতে নিয়ে দেখাবো। তো আজকে দুটো দুটো স্পেশাল দিন, তো মাদার্স ডে বলে যে কিছু হয় সেটা মানে মাদার্স ডে কি মায়ের জন্য দিন মানে কি, আমরা মায়ের জন্যই তো পৃথিবীতে আসি, তো সেই তার জন্য যে স্পেশাল করে আমরা একটা দিনকে মানাবো সেটা আমার মতে সেটা ভালো লাগে না। মায়ের জন্য আমরা প্রতিটা দিনই স্পেশাল করে তুলতে পারি। তো আমরা মাকে মানে আমি এখন মা বা এখন যখন আমি মেয়ে ছিলাম, তো মায়েরা আমরা কী করি, মায়েরা আমরা বাচ্চাদেরকে কখনো আদর করে, কখনো ভালোবেসে, কখনো একদম রাগিনী হয়ে মেয়েদেরকে সবসময় ভালো খারাপ দিকটাকে বুঝিয়ে দিই বা চেষ্টা করি। তো আজকে দিনটা কেউ বাদ দেবে না বা স্কিপ করবে না, কিছু কিছু নতুন দেখানোর চেষ্টা করব আমার জাদুর সংসারে। তো চলো এখন আমরা নিচে যাই, ব্রেকফাস্ট করব, তারপর আরও যা যা করব। থেকো আমাদের সঙ্গে। চলে এসেছি আমি, আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবারে আমি লাঞ্চ বানাবো বলে চলে এসেছি। তো সব কিছু দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে মাছেরই একটা ডিশ বানাবো, তো সেই মাছের ডিশটা বানাবো বলেই আমি সব কিছু জোগাড় করে চলে এসেছি তোমাদেরকে দেখাবো বলে। তো সেটা কি বানাবো দেখে নাও। আমি বানাবো রুই মাছের ভাপা। তো রুই মাছটাকে আমি একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, আর হাঙ্কার একটুখানি নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি, আর সর্ষে বাটা, ওর মধ্যে কাঁচা লঙ্কা রসুন আছে, আর গোটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো, হলুদ, আর সর্ষের তেল তো অবশ্যই লাগবে, আর নুন। তো মাছের মধ্যে আমি দই দিয়ে দিলাম, আর বেটে রাখা সর্ষেটাও এর মধ্যে দিয়ে দেব। তো সর্ষেটার মধ্যে আমি একটুখানি নুনও কিন্তু দিয়েছিলাম বাটার সময়, আর একটু সর্ষের তেলও দিয়েছিলাম। তো সবগুলোকে আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে যদি একটুখানি রসুন বাটা দেওয়া যায় তাহলে টেস্টটা কিন্তু অনেকটা খুব ভালো লাগে। তো আমি এর মধ্যে রসুন বাটাও দিয়েছি, একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, আর নুনও দিয়ে দিচ্ছি। নুন অল্প দিচ্ছি কেন কি আমার হাঙ্কার্ডের মধ্যে আর সর্ষের মধ্যে অলরেডি নুন দেওয়া আছে। তো এগুলোকে সব একসঙ্গে দিয়ে আমি এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো দেখো আমার এটা মাখা হয়ে গেছে, তো এবার আমি সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি এটাকে একটা টিফিন বক্সের মধ্যে দেব। তো টিফিন বক্সের মধ্যে আমি দিয়ে দিয়েছি, অল্প একটু জল দিয়েছি, বেশি জল আমি দিইনি, একদম মাখা মাখা টাইপের হয়ে যাবে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, এটাকে ঢেকে দিলাম, আর আমি অলরেডি জলটাও
বসিয়ে দিয়েছি। তো এবার এই জলের মধ্যে টিফিন বক্সটা দিয়ে দেব। বেশিক্ষণ না, 10 থেকে 15 মিনিটের বেশি আমার লাগবে না, কেন কি এর মধ্যে দই দেওয়া আছে। ঢেকে দিলাম এটাকে। সম্ভব আমরা এন্টারটেনমেন্ট করার চেষ্টা করি, নিজেরাও মজা নিই আর সবাইকেও, সবাই যাতে একটু একটুখানি মনটা যাতে অন্যরকম হয় সেটা দেওয়ার চেষ্টা করি। তো আমি একটা ছোট্ট মতন গান গাইলাম আর আমার দুটো ছোট্ট ছোট্ট প্রিন্সেস ওরা যা পারবে তা একটু নেচে দু লাইন তোমাদেরকে দেখাবে। তো গানটা আমি করব, ওরা যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবে পথের কাঁটা তুই রক্ত মাখা চরণ তলে একলা বলো রে। তাহলে দেখলে আমরা লকডাউনের মধ্যে ঘরে বসেই এই 25শে বৈশাখটা ছোট্ট মোট্ট করে একটু পালন করলাম, আমরা নিজেরাও একটু আনন্দ পেলাম আর তোমাদেরকেও একটু আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। তো ভুল ত্রুটি তো থাকেই, সেটা অবশ্যই তোমরা ক্ষমা করে দিও। তাহলে ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকের মতন আমার ভিডিওটা এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল বাটনটা কিন্তু প্রেস করতে ভুলো না। তাহলে আজকের মতন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, অবশ্যই তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর হাসি খুশি থাকবে। তাহলে গুড নাইট, টাটা, বাই।